গ্লাসগো বাংলা সেন্টার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত সোমবার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। স্কটল্যান্ডের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের আরো একটি রিপোর্ট। গ্লাসগো বাংলা সেন্টার আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় গত সোমবার। ফাইনালে ডিভোটেড মুস্তফা টিমকে 6-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গেরিলা হামিদুর টিম। মোট 3টি দল অংশগ্রহণ করে এবারের এই টুর্নামেন্টে। অপর দলটি ছিল ফ্লাইং মতিউডস। বিজয়ী দলের ক্যাপ্টেন ছিলেন মলয় সরকার। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইকবাল খান আর ম্যান অব দ্য টুর্নামেন্ট পিয়াস। সবার হাতে পুরস্কার তুলে দেন বাংলা সেন্টারের চেয়ারম্যান ক্যাপ্টেন জহিরুল হক, অতিথি আশা অমিরন, ডক্টর জসিম আহমেদ, নুরুল ইসলাম এবং আবু সাইদ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফ, রানা এবং জাবিন। আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে এবং আমাদের বাংলা সমিতিকে। ইয়াং জেনারেশনের মধ্যে এই টুর্নামেন্ট খুবই ব্যাপক প্রভাব বিস্তার করতেছে। এই টুর্নামেন্টে অনেক গোল করতে পারে আমি অনেক খুশি এবং আমি বাংলা সেন্টারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ম্যান অফ দি ম্যাচ হয়েছি আজকে ম্যাচে। অ্যাকচুয়ালি এটা টিম স্পিরিট, আমরা 3টা ম্যাচে খুব ভালো খেলেছি। গত 3 বছর ধরে বাংলা সেন্টার প্রতি বছর নিয়মিত এই টুর্নামেন্টটি আয়োজন করে যাচ্ছে এবং যা ধীরে ধীরে কমিউনিটির তরুণদেরকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলছে। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই।